গায়িকা সালমার সাফল্যে এবার খুশি তার স্বামী। সালমার পার্কে দর্শনার্থীদের ভিড়। জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা করোনাকালেও গানসহ নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কখনো গান, কখনো অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার কাজে ব্যস্ত থাকেন এই সঙ্গীতশিল্পী। এসব কাজের পাশাপাশি সম্প্রতি তিনি ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি এলাকায় একটি বিনোদন পার্ক প্রতিষ্ঠা করেছেন, যেটি সম্প্রতি উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই পার্কটির প্রতি বিনোদন পিয়াসীরা ভিড় করেছেন। তবে শুধু পার্কেই সীমাবদ্ধ থাকছে না এটি, পর্যায়ক্রমে এটিতে নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন সালমা। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা হঠাৎ করেই কাজটি শুরু করেছিলাম। শুরুতে পরিকল্পনা ছোট থাকলেও এখন সেটি বড় হচ্ছে, তবে ধীরে ধীরে এটি আরও বড় করতে চাই। এদিকে সব সময়ের মতোই গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। তবে সালমার এমন কাজে বেশ খুশি তার স্বামী। তিনি বলেন, সালমাকে আমি অনেক আগে থেকে চিনি এবং অনেক ভালো করে চিনি। আমার বিপদের সময় কিংবা কঠিন সময়ে সালমা আমার পাশে ছিল। অসহায় কিংবা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে খুব ভালোবাসে সালমা, সেজন্যই এই উদ্যোগ নিয়েছে। আর তার উদ্যোগ যতটা সফল হয়েছে তাতে আমি ভীষণ খুশি। আমি সবসময় সালমার পাশে আছি। আশা করি সালমা সারা জীবন এভাবে মানুষের মুখে হাসি ফোটাতে পারবে আর মানুষের জন্য কাজ করতে পারবে। দর্শক, গায়িকা সালমা এবং তার স্বামীকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।